হ্যালো গাইজ, আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে এটা অনেকদিনের একটা ইচ্ছা বলো বা যাই হোক, মানে একটা অল্প প্রচেষ্টা যেটা বলতে পারো, এটা অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল জিনিসটা করার, কিন্তু সেটা হয়ে উঠছিল না কোনো কারণবশত। কিন্তু আজকে সেটা আমরা করব। আমরা মেনলি হচ্ছে দেখো, আমরা যেটুকু আমার সামর্থ্য, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটাই করব। তো কিছু মানে মানুষদেরকে আমরা খাওয়াতে চাইছি আজকে, বেশি আমাদের যেটুকু সামর্থ্য ধরো সামর্থ্য অনুযায়ী সেটুকু আমরা করব। যেমন ধরো ডিম ভাত আমরা আজকে 10-15 জন মানুষকে আমরা খাওয়াবো আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এলাম। আর পরে ধরো আরও যখন আমি পারবো বা নিজের সামর্থ্য থাকবে, তখন অবশ্যই আমি এর থেকে বেশি ভালো কিছু করার চেষ্টা করব। অবশ্যই তার জন্য তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের খুবই প্রয়োজন। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কি যাব বা কোথায় গিয়ে আমরা এগুলো কাদেরকে দিচ্ছি কি বৃত্তান্ত, তোমরা আমাদের সঙ্গে ভিডিওটা পুরো দেখতে থাকো এবং আমাদের পাশে থেকো। আমাদের এখন প্যাকিং করা হচ্ছে, আমরা বেরোবো। এরপরে মাসা প্যাকিং করে দিচ্ছে। খাবার প্রায় প্যাকিং হয়ে গেছে, আমরা বেরোবো নিয়ে এখনই। গাডারগুলো ওখানেই আছে। আর ওটা তো প্লাস্টিকটা কোথায় গেল? এই প্লাস্টিকগুলো দিয়ে দাও তো। ওই তো প্লাস্টিক, এখানে প্লাস্টিকগুলো দিয়ে দাও তো। পাঁপড় আর মিষ্টিটা পুড়ে নিই। এখন যাচ্ছি, চলো এখন চাঁদপাড়া থেকে শুরু করব, যে কটা পারবো আর কি। যদি চাঁদপাড়া থেকে পাই তাহলে চাঁদপাড়া থেকেই দিতে শুরু করব। আর এমনি আমরা চাঁদপাড়া টু হাবড়ার মধ্যেই থাকব, তারপরে এর মধ্যে যদি হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই, যদি পেয়ে যায় তেমন কাউকে। চাঁদপাড়া টু হাবড়া। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এইভাবে বজিয়ে রেখো যাতে আমরা এরপরে আরও ভালো করে আরও বেশি মানুষদের পাশে দাঁড়াতে পারি। এটাই তো, টাটা।
একজন আছে ওই ওই কাছে আমাদের সমস্ত খাবার দাবার শেষ হয়ে গেছে, তো আমরা এখন এসেছি হাবড়া পার্কে একটু জাস্ট রেস্ট নিতে। আসলে মেনলি আমরা আজকে 15টা মতো নিয়ে এসেছিলাম খাবার দাবার, কারণ ভাবছিলাম কে খাবে প্রথমবার, যেহেতু অনেকে আবার নাও খেতে পারে, কেউ আবার নাও নিতে পারে, কে কেমনভাবে নেবে জিনিসটাকে, কে কেমনভাবে ভাববে, এই কারণে আমরা অল্প করে ফার্স্ট টাইম এটা করলাম। তো দেখলাম রেসপন্সটা ভালোই হয়েছে, কারণ নিয়েছে অ্যাটলিস্ট সবাই কি নিয়েছে বা রয়েছে, আরও আমরা পাচ্ছিলামও না, আরও অনেক লোক আসছিল। যাই হোক, এর পরের বার তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অবশ্যই আমরা এর থেকে আরও বেশি আয়োজন করার চেষ্টা করব। যদি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকে, আমরা নিশ্চয়ই আরও অনেক বড় হব। তো এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।